হ্যালো বন্ধুরা, B2U টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো রকম প্রতিষেধক বের হয়নি, তাই এই ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত অত্যাবশ্যকীয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু একই পরামর্শই দিচ্ছেন, মাস্ক পরলে বেশিরভাগ মানুষের কোনো সমস্যা হয় না, তবে যারা চশমা পরেন তারা একটা সমস্যার মধ্যে পড়েন, আর সেটি হলো চশমার কাজ ঘোলাটে বা ঝাপসা হয়ে যাওয়া। কেননা শ্বাস প্রশ্বাস নিতে গেলে চশমায় গিয়ে বাতাস জমা হয়, আর এতেই এক পর্যায়ে চশমা ঘোলাটে হয়ে যায়, আর তাই কিছুক্ষণ পরপর চশমার কাজ পরিষ্কারও করতে হয়। এর ফলে কিন্তু চোখে ভাইরাস যাওয়ার আশঙ্কা কয়েকশো গুণ বেড়ে যায়। তবে এই সমস্যা এড়ানোর কিছু উপায় আছে, আর কয়েকটি হাতের কাছে থাকা ঘরোয়া উপাদানের মাধ্যমেই কিন্তু তা সম্ভব। তো আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত উপায়গুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে এই লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে, তার পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিই সেই উপায়গুলো কি কি। প্রথমটি হচ্ছে সাবান জল। মাস্ক পরার আগে চশমার কাঁচকে ভালোভাবে সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে। সাবান জলে চশমার কাঁচ ধুয়ে বাতাসে শুকিয়ে নিলে কুয়াশা প্রতিরোধ হবে। কুয়াশা মানে হচ্ছে ঘোলাটে ভাবটি। এর কারণ হলো সাবান সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সারফেক্টেন্ট হিসেবে কাজ করে ও চশমার কাঁচে একটা পাতলা আবরণ সৃষ্টি করে, যা চশমার কাঁচকে কিন্তু সহজে ঘোলাটে হতে দেয় না। হ্যাঁ, এমনটাই কিন্তু জানিয়েছেন ইংল্যান্ডের দ্য রয়্যাল কলেজ অফ সার্জনের একজন বিশেষজ্ঞ। তবে বলে রাখি, এক্ষেত্রে বেশি হার্ড সাবান ব্যবহার করবেন না, লিকুইড সাবানটাই কিন্তু ব্যবহার করবেন। শেভিং ক্রিমও কিন্তু আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে। চশমার কাছে সামান্য শেভিং ক্রিম লাগাতে পারেন, এরপর শুকনো কাপড় দিয়ে আলতো করে ঘষে মুছে ফেলুন। তাহলে কিন্তু দেখবেন আপনার চশমাতে চট করে ঝাপসা ভাবটি আসবে না। বেবি শ্যাম্পু কিন্তু একইভাবেই কাজ করে। যে কোনো মাস্ক পরার আগে চশমার কাঁচকে বেবি শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এক্ষেত্রে চশমার কাঁচে সামান্য পরিমাণ বেবি শ্যাম্পু লাগিয়ে ভেজা কাপড় দিয়ে হালকা করে ঘষুন, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় এখানে সবসময় মাইক্রোফাইবার কাপড় বা পরিষ্কার নরম সুতির কাপড় কিংবা পুরনো গেঞ্জি কাপড় ব্যবহার করবেন, অন্য কোনো কাপড় ব্যবহার করবেন না। আরেকটি উপায় কিন্তু আপনি এই ঝাপসা ভাবটিকে বন্ধ করতে পারেন, সেটি হচ্ছে টুথপেস্ট। ঘোলাটে হয়ে যাওয়া চশমা পরিষ্কারের আরেকটি সহজ উপাদান হলো এই টুথপেস্ট। সামান্য টুথপেস্ট চশমার কাছে লাগিয়ে টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিন। আপনি টুথব্রাশও ব্যবহার করতে পারেন বা আপনার হাতের আঙুলও ব্যবহার করতে পারেন, তারপরে ধুয়ে ফেলুন। তাহলে দেখবেন আপনার চশমা পরিষ্কার এবং চকচকে হয়ে উঠবে। এছাড়াও আপনি লেন্স বা গ্লাস ক্লিনারও ইউজ করতে পারেন। যে কোনো চশমার দোকানে খুব সহজেই এই গ্লাস ক্লিনার বা লেন্স ক্লিনার স্প্রে পাওয়া যায়। এটি ব্যবহারে চশমা অন্তত 3-4 দিন পর্যন্ত ঘোলাটে হবে না। চশমার কাঁচ বা লেন্সের উভয় পাশে কয়েকবার এই লেন্স ক্লিনার স্প্রেটি স্প্রে করে দিন, তারপরে মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। যদি আপনার চশমায় অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং থাকে, তবে ব্যবহার করার আগে দেখে নেবেন যে সেটি অ্যান্টি রিফ্লেক্টিভ লেন্স ব্যবহার করার জন্য অনুমোদিত কিনা। সেক্ষেত্রে কিন্তু লেবেলেই লেখা থাকে সেফ ফর এয়ার কোটিং, আপনি কিন্তু এটি অবশ্যই একবার দেখে নেবেন। চলুন আরেকটি সহজ উপায় আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে টিস্যু পেপারের ব্যবহার। চশমার কাঁচ ঝাপসা হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে চশমায় বাষ্প জমছে। আসলে আপনার নিঃশ্বাসের সাথে যে জলীয় বাষ্প মাস্কে লেগে যায় তা উপরের দিকে উঠে যায়, সেই বাষ্প জমে গিয়ে কিন্তু চশমার কাঁচটি ঘোলাটে হয়ে যায়। এর জন্য একটি ছোট্ট টিস্যু পেপার নাকের ও চোখের মাঝখানে রাখতে পারেন। টিস্যু পেপার কিন্তু জলীয় বাষ্প শুষে নেবে, ফলে চশমার কাঁচ কিন্তু সহজে ঝাপসা হয়ে যাবে না। তো এই কয়েকটি টিপসই আজকে আপনাদের দিলাম। আর চশমা পরিষ্কার সংক্রান্ত ব্যাপারে যদি আপনি আরো বেশি কিছু জানতে চান, তাহলে ভিডিওর আই বাটনের লিংক দেওয়া আছে, আপনি সেখানে গিয়েও একটি ভিডিও দেখতে পারেন। আর ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো, আপনি সেই ভিডিওটিও দেখতে পারেন। তাহলে আপনি চশমা পরিষ্কার করার সংক্রান্ত অনেক কিছু তথ্যই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন একটি টিপস নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।